মুসলমান ভয় পাবে কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? জোরে চিৎকার দিয়ে বলুন, ডান হাত তুলে দিয়ে কাকে? একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় পাবে, আর কাউকে না। এটা মুসলমানদের ঈমান। এবং আলা লা ইমানি মাল্লাহ মুহাববাতালা, আমার নবীকে মুহাববত করবে, আমার নবীকে জানে চাইতে প্রিয়, নবীকে জানে চাইতে বেশি ভালোবাসবে, আহলে বায়াত তথা ঔলাদে রাসূল ওলিয়াল্লাহ গণকে ভালোবাসবে। দরকার আছে কি নাই? আওয়াজ দে বলেন দরকার আছে কি নাই? কারণ আকীদা, আগে আকীদা ঠিক করতে হবে। আকীদা ঠিক থাকবে, ঈমান মজবুত হবে, ঈমান মজবুত হবে, আমল যা করবেন, সিজদা যা দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ বলুন। ঈমান হলো একটা পাত্র। ঈমান কি? একটা পাত্র। সে পাত্রের মধ্যে যা ঢালবেন সেটা রয়ে যাবে। ঈমান যদি না থাকে সিজদার কোনো দাম নাই। আজাজিল আমলে অনেক বেশি সালেহা ছিল। উসজুদু লিল আদম, আদমকে সিজদা দেওয়ার কথা হলো, সে তাকাব্বুরি দেখালো, আগুন উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যায়, আমি বড়, আদম ছোট। আমাদের দুশ্মন আছে বাবা, আদম সন্তানের দুশ্মন একমাত্র ইবলিস। আমার মদিনাওয়ালা একদিন কাবা শরীফ তাওয়াফ করছেন, তাওয়াফ করছেন, একজন মুসলমান দাঁড়িয়ে আছেন, আমার নবীর হাতে বায়াত হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক। কি ফেক? আওয়াজ দিয়ে বলুন। বলছিলাম মুনাফিক। সে মুসলমান, সে তার হাতে একটা খঞ্জার ছুরি তলোয়ার নিয়ে পিছে লুকিয়ে রাখলো আমার নবীকে কতল করার জন্য। নাউজুবিল্লাহ। বলে আমার নবী তাওয়াফ করছেন, কাবাতুল্লাহ শরীফ তাওয়াফ করছেন, প্রথম তাওয়াফ করে সে সাহাবী নাম কেউ আসতে সাহাবীর কাছে এসে বলছে, মানে যখন মুনাফিক তার কাছে এসে বলছে, কি ভাবছো, কি ভাবছো? বলতেছে আল্লাহর কথা ভাবছি। আল্লাহ রসুল আবার তাওয়াফে বিভোর হলেন, আবার তাওয়াফ করলেন, আবার ঘুরে এসে বলতেছে, এ সাহাবি কি ভাবছো? বলতেছে আল্লাহর কথা ভাবছি। এভাবে তৃতীয় তাওয়াফ, চতুর্থ তাওয়াফ, পঞ্চম, ষষ্ঠ, যখন সপ্তম শেষ করে তার কাছে এসে বুকের মধ্যে এভাবে হাতটা রেখে বলল, এ সাহাবি কি ভাবছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে কিভাবে কুরবান হওয়া যায় সেটা ভাবছি। সুবহানাল্লাহ। বলুন না, আপনি নবীর কদমে কিভাবে কুরবান হওয়া যায় সেটা ভাবছি। আমার নবী যখন হাত মোবারক তার সিনা মোবারক রাখলো, সিনা তখন মদিনার আয়না হয়ে, আল্লাহর আয়না হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার রাসূলকে যে দেখলো সে আমাকে দেখলো। সুবহানাল্লাহ। বলবেন দেখেন, সেই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আপনার কদমে কিভাবে কুরবান হওয়া যায় সেটা ভাবছি। আমার মদিনাওয়ালা বলেন, যাও, তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। বলুন, এখন সে সাহাবী অনেক হ্যান্ডসাম ছিলেন, অনেক সুন্দর ছিলেন। যখন তিনি রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন, মদিনার মক্কা মদিনার রমণীরা ডাকছে, অমুক বলে হাজা লিহাজা লিহাজা ডাকতেছে, তখন তিনি বলতেছে, যাও যাও, যদি আগে বলতা তাহলে কোনো কাজ হইতো, কিছুক্ষণ আগে আমি আমার মদিনা বাজার বাজারে বিক্রি হয়ে গিয়েছি। চিল্লায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডান হাত তুলে বলুন, ইয়া হাবিবাল্লাহ, ঈমান দিব না, যদি জানো যায় জান দিব লাগলে, ঠিক কি না? ঈমান কখনো দিব না, আল্লাহ কবুল করুক না, আমিন। আমি বলছিলাম, ভাইয়েরা আমার, বাবারা আমার, আমার নবীর প্রেম অন্তরের মধ্যে যত নিতে পারবেন আল্লাহ তত আপনাকে নিকট করে নিবে। গভীর ওজনে এমন একটা সময় কারো ঘরে যান, যদি কারো ঘরে যান দরজা নকনক করেন, যদি তাকে বের হয়ে আসতে বলেন আপনাকে ধমক দিবে, এমন একটা সময় আমরা বসে আছি, আহা আল্লাহ বলে ডাক দেন দরজা খুলে দিবে। এমন একজন মওলা, তিনার শান কতুর্ধে, তিনি তিনার বান্দাদেরকে খেয়াল রাখার জন্য নিজের পেয়ারা হাবিব রাহমাতুল্লিল আলামিনকে পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। এরপরও বলবেন বান্দাকে আল্লাহ খেয়াল করেন না, ভালোবাসেন না, বান্দা মনটা লাগান নাই আপনি এখনো, একবার মনটা লাগিয়ে দেখেন, আমার মওলা প্রতি মুহূর্ত আমার জন্য অপেক্ষা করে, আপনার জন্য অপেক্ষা করে, আমার বান্দা কখন আমাকে ডাকবে আল্লাহ বলে। আমি তার মায়ার সুরে 10 বার, বান্দা একবার ডাকবে আমি তাকে 10 বার বলবো, ও বান্দা, ও বান্দা, আমার আল্লাহ। সে আল্লাহকে ভুলে গিয়ে কার পথে চলছেন, কার দিকে তাকাচ্ছেন, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের পথে মতে চলে আসুন। আল্লাহর ইজ্জতের কসম, রহমতের বৃষ্টি আপনার জন্য অনিবার্য হয়ে যাবে, প্রতি মুহূর্ত রহমতের বৃষ্টি আপনার দিকে পড়তে থাকবে। মা বোনদেরও জানার দরকার আছে, কারণ আলোচনা করছি অনেক
চ্যানেল এসেছে এগুলো দেশের বিভিন্ন প্রান্তে যায় এখন সবাই চাহিদা থাকে হুজুর কিছু আলোচনা শোনার জন্য তরকারি যদি একটু স্বাদ কম হয় বলবেন যে খুব ভালো রান্না কি রান্না ভালো রান্না খুশি রাখবেন তারা সারা দিন অপেক্ষায় থাকে আপনাদের স্ত্রীকে ভালোবাসবেন মা বাবাকে সম্মান করবেন আহা হযরতে বাইজিদ বুস্তামির ঘটনা কি ভুলে গেছেন মায়ের দোয়াতে তিনি কুতুবুল আখতাব হয়েছিল তো মায়ের দোয়ার দরকার আছে কি নাই হযরত ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা এত বড় আল্লাহর ওলি ছিলেন এত বড় ইলমের জাহাজ ছিলেন তিনি গাউসে পাকের জামানার একজন কুতুব ছিলেন একজন মুজাদ্দিদ ছিলেন মুজাদ্দুদ্দিন মিল্লাত ছিলেন গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা যখন তেনার বাসায় আসলেন তেনার সাথে অনেক বড় গাড়ি কিতাব আর কিতাব কিতাব আর কিতাব মা দরজা খুলে বলতেছে কি ব্যাপার গাজ্জালি অনেক দিন পর এসেছো বলতেছে মা অনেক দিন পর এসেছি সালাম আদান প্রদান হলো বলতেছে ভিতরে ঢুকতেছে এমন টাইমে বলতেছে ওই গাড়ির মধ্যে কি বলতেছে আমার সমস্ত কিতাব বলতেছে তোমার কিতাব বলছে এই কিতাব ছাড়া আমার কিছুই হবে না এই কিতাব ছাড়া আমার কিছুই হবে না এই কিতাবের দ্বারা আমাকে যুগ প্রসিদ্ধ আলেম বলা হয় তেনার মা ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা তেনার মা বলছে ওই কিতাব যদি ভিতরে নিতে পারো তাহলে ঘরে আইসো সুবহানাল্লাহ বলে তারপর তিনি বলতেছে কিতাব এত কিতাব কিভাবে মুখস্ত করব যাক মা বলছে মায়ের মন তো সরল হয় ঠিক আছে আল্লাহ তুমি কবুল করো তিনি কিতাবগুলি নিয়ে বের হইলে বের হওয়ার পর যখন কিতাব নিয়ে কোনো এক জায়গায় বহস মুনাজারা যাবেন প্রতিমধ্যে এক ডাকু ধরলো ডাকাত ধরলো ডাকাত ধরার পর ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা উনাকে বলছেন যে এই আপনি নাকি অনেক বড় আলেম আপনার কাছে যা আছে দিয়ে দেন বলতাছে তুমি আমার কাছে যা ধন সম্পত্তি আছে সব নিয়ে যাও খবরদার আমার কিতাবের দিকে তাকায়ও না এই কিতাব ছাড়া আমি কিছু না তখন সে ডাকাত থেকে দেখেন কি শিক্ষা নিচ্ছে ডাকাত বলছে আপনাকে তো অনেক বড় আলেম জানতাম এই কিতাব ছাড়া আপনি কিছুই না এই আলেমের দরকার নেই এর থেকে তো আমি ডাকাতই ভালো সুবহানাল্লাহ বলবেন না বলে আজকে যদি আগুন ধরায় দিই আপনি ইমাম গাজ্জালি শেষ আপনি ইমাম গাজ্জালি আর থাকবেন না শুধু গাজ্জালি হয়ে যাবেন ইমাম গাজ্জালি পরেশান হয়ে গেলেন বলে আল্লাহ মার কথাটা অতটা খেয়াল করলাম না মায়ের দোয়া নেওয়ার দরকার ছিল তখন সাথে সাথে গিয়ে দৌড়ায় গিয়ে ওনার মায়ের কদম ধরে বলেন মা আপনি আমাকে একটা কথা বলেছিলেন আমি বুঝতে পারিনি এখন বুঝতে পেরেছি আজকে থেকে এই কিতাব যতগুলি বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই যত কিতাব আছে তাহকিকের কিতাব তাফসীরের কিতাব তারপর হাদিসের কিতাব যা কিতাব আছে ফিকার কিতাব সমস্ত কিতাব তাসাউফের থেকে শুরু করে সমস্ত আমি ইমাম গাজ্জালি মুখস্থ না করে ঘর থেকে বের হব সুবহানাল্লাহ বলুন তিনি তখন মুখস্থ করে তারপর ঘর থেকে বের হলেন এরপরই ওনাকে মুজাদ্দিদের জামান বলা হলো জামানার 100 শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ তাআলাকে বানিয়ে দিলেন সুবহানাল্লাহ কার দোয়ায় কার দোয়ায় মায়ের দোয়ায় এজন্য মা বাবার খেদমত করবেন স্বামীকে বলছি স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীকে বলছি স্বামীর খেদমত করবেন আহা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা নিয়ে দরজা ধরে বসে থাকতেন কখন মওলা আলী আসবে ঘরে সুবহানাল্লাহ বলবেন মানে এখনকার যারা আছে বিবিগণ রাতেনারা তো ঘরের দরজা তো দূরে থাকে পার আজকে এত লেট কেন আসতে তো লেট কেন ঘরে কি কেউ আছে না গেছে খাবার দাবারের প্রয়োজন আছে না নাই এগুলো নিয়ে বলা ব্যস্ত থাকে ঠিক কি না অথচ দেখেন মা বোনদেরকে বলবো আপনারা খাতুনে জান্নাতকে আইডল বানান আইডল বানান তেনাদেরকে দেখেন তেনারা কিভাবে স্বামীকে মহব্বত করতেন মওলা আলী মুশকিল কোষা কোন একদিন এরকম রাত হয়ে গেছে একটা দুইটা বেজে গেছে যখন আসলেন খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা বলছেন আজকে শেরে খোদা আলী ইয়া শেরে খোদা আজকে আপনার আসতে দেরি হয়ে গেল মনে হচ্ছে তখন শেরে খোদা মওলা আলী বলছেন ইয়া বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হে রাসূলের কন্যা আজকে আসতে দেরি হয়ে গেছে কারণ মদিনা ওয়ালা আজকে সুলাইমান আলাইহিস সালামের মেয়ের বিয়ের ঘটনা বলছিল সুবহানাল্লাহ বিয়ের ঘটনা বলছিল এটা শুনতে শুনতে দেরি হয়ে গেল তখন খাতুনে জান্নাত বলে কি বলেছে আমার কামলি ওয়ালা নবী কি বলেছে সেই সুলাইমান আলাইহিস সালামের ঘটনাটা কি বলতেছে আপনার মেয়ের বিয়েতে নাকি তিনি এমন একটা মুকুট দিয়েছেন তার মেয়েকে সুলাইমান আলাইহিস সালাম যেই মুকুটটার দাম হবে 60,000 ড্রেসগুলি বানালে যত দাম হবে তার থেকে 10 গুণ বেশি সুলাইমান আলাইহিস সালামের মেয়ের মুকুটের দাম ছিল সুবহানাল্লাহ এটা বলার সাথে সাথে মওলা আলী বিচলিত হয়ে গেলেন বিচলিত হয়ে বলছেন সুলাইমান আলাইহিস সালামের মেয়ের ঘটনা বলছি সরদারে আম্বিয়া সকল নবীর নবী যিনি সে রাসূলের কন্যা বিয়েতে তো এরকম ইন্তজাম হয় নাই মা ফাতিমা অর্থাৎ খাতুনে জান্নাতের অন্তরের কথা ভাবতেছেন যে তেনার অন্তরে কষ্ট লেগেছে কিনা সুলাইমান আলাইহিস সালামের মেয়ের বিয়েতে এজন আমি
সমস্ত রাসূলের শ্রেষ্ঠ রাসূলের কোন না আমার আয়োজন এত কম এটা নিয়ে পেরেশান হয়ে গেলেন মাওলানা আলী যখন পেরেশান তখন খাতুনে জান্নাত চুপচাপ দুই তিন দিন কথা হয় না তিন দিনের মাথায় মাওলানা আলী একটা স্বপ্ন দেখলেন সুবহানাল্লাহ স্বপ্ন দেখছেন মা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা জান্নাত দিয়ে হাঁটছেন দেখছেন যে কিয়ামত হয়ে গেছে জান্নাতে আমরা চলে এসেছি দেখছেন খাতুনে জান্নাত তিনার এই কাপড় মুবারক জান্নাতে এমন ভাবে জামাটা নিচে মাটির সাথে লেগে লেগে যাচ্ছে এরকম ভাবে যাচ্ছে ধুলো বালিগুলো উঠছে থেকে নূর বের হচ্ছে আর হুর গেলমানরা সেটা একত্রিত করছে সুবহানাল্লাহ খাতুনের জান্নাতি ভাবে সর্দারনি জান্নাতের রমণীদের সর্দার হেঁটে যাচ্ছেন হেঁটে গিয়ে খাজিতুল কোবরার আছে সে খাজিতুল কোবরার নিজের আম্মার কামরার মধ্যে গেলেন মাওলানা আলী সেখানে উপস্থিত হয়ে বলেন ইয়া ফাতেমা আমাকে একটু পানি দেন তখন মা ফাতেমা একজন বান্দিকে খাদেমাকে ডাক দিলেন জান্নাতের মধ্যে ডাক দিয়ে বলছেন এই যাও ওই কাউসারের পানি থেকে এক পেয়ালা পানি নিয়ে আসো মাওলানা আলীর জন্য সুবহানাল্লাহ বলুন যখন পানি নিয়ে আসলো পানি পান করলো তখন মাওলানা আলী বললেন পানি পান করে এই খাদেমাকে তখন খাতুনে জান্নাত বলতেছে আর কেউ না হযরত সুলাইমান আলাইহিস সালামের মেয়ে আমার খাদেমা সুবহানাল্লাহ বলবেন না চিল্লা বলুন না সুবহানাল্লাহ ইজ্জত দেওয়ার মালিক কে চিল্লা বলেন কে এজন্য বলতেছি মা বোনদেরকে বলছি আপনারা খাতুনে জান্নাতের নকশা কদমে চলার চেষ্টা করবেন ভাই বাবাদেরকে বলছি ফারুক আজমের মতো হযরত ওসমান জুনুরাইনের আদব নেওয়ার চেষ্টা করবেন আলেম ওলামায়ে কেরামকে সম্মান করবেন এবং আবু বকর সিদ্দিকের মতো দানবীর হওয়ার চেষ্টা করবেন মাওলানা আলীর মতো সর্বদা তলোয়ার খোলা রাখার চেষ্টা করবেন যখনই আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কখনই কটূক্তি হবে বেয়াদবি হবে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন দরকার হলে জান যাবে কিন্তু আমার রাসূল আমার খোদার শানে কোনো গোস্তাকি হতে পৃথিবীর কোনো অঞ্চলে দেওয়া হবে না ঠিক কিনা